সমাবেশের সম্মানিত সভাপতি, সংগ্রামী নেতা, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের আমাদের আজ সভা প্রধান অতিথি সেই নাজিমুদ্দিন রোডের একটি নির্জন কারাগারে মৃত্যুর মুখোমুখি হয়েছে আছে। আজকের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ, কথা একটি, আজকে বেগম খালেদা জিয়া, আজকে তারেক রহমান সহ সারা বাংলাদেশে লাখো লাখো বিরোধী দলের নির্দলীয় দলের কর্মীরা জেলে আছেন, তারা পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশের গ্রেপ্তারি মানুষ চলছে, এর প্রতিকার এই সরকারের পতন। আজকে এখানে দাঁড়িয়ে আমি বর্তমান শৈল শাসকের পতনের চিহ্ন দেখতে পাচ্ছি। আগামী দিনে ইনশাল্লাহ জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই শৈল শাসককে পতন ঘটাবে, তখনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বের হয়ে আসবেন, তারেক রহমান আসবেন, আমার নির্যাতিত কর্মীরা আসবেন। তাই আজকে সময় এসেছে, ঐক্যবদ্ধ হতে হবে, সারা বাংলাদেশে গণ বিস্ফোরণ ঘটতে হবে। সেই ঘটনায়, সেই গণ বিস্ফোরণের বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন হবে। এই বলে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছে, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়বাদী শক্তি জিন্দাবাদ, আল্লাহ হাফেজ। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। খালেদা জিয়ার মুক্তির জন্য, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য আজকে মহাসচিব যে কর্মসূচি দেবেন